এখানে দেখো আমরা গাছের মধ্যে এই যে মালটা গাছ এই একটা এই একটা এটা কিন্তু এটা ছিললাম দেখো তোমরা তো সাক্ষী মালটাটা ছিললাম মা বিপদ ভাগ্যে এটা আছে কন্যা দেখছি আঠাশ রকমের ফুল আছে তো তেরো রকমের ফুল বাদ দিয়ে বাকিটা হচ্ছে মা বিপদ নাসিনের বোনাস

হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা হচ্ছে পূজা ব্লগ অক্ষণ আষাঢ় মাস চলতে তো আষাঢ় মাসে মা বিপদনাশনের পূজা হয় তো আমি তো প্রত্যেক মাসে একটা করে পূজা করি মানে প্রত্যেক মাসে শুক্লপক্ষ চাইয়া পূজা করি একবার করে তো আষাঢ় মাসেরটা হয়েছে একটু স্পেশাল কারণ সব জিনিস তেরো রকমের দিয়া করতে হয় তো সেই পূজাটাই আজকে আমি করতেছি তো তো এইটা লগে লোকে শেয়ার করতেছি তো আশা করি তোমার ভালো লাগবো আর কে কে এই আষাঢ় মাসের মা বিভতনাশনীর পূজাটা করো অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমি কি কি নিয়মে করতেছি দেখো যদি কিছু ভুল ত্রুটি হয় আমার কমেন্টের মাধ্যমে জানাইও কারণ সবাই তো সব কিছু জানে না না আমারও ভুল হইতে পারে তো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো আমি মোটামুটি এক দেড় ঘন্টা ধরে অনেক কিছু আয়োজন করছি তো অক্ষের থেকে ভিডিও শুরু করলাম প্রথম থেকে করছি না তো পুরো ঘরটা পরিষ্কার করে মোচ্ছা টুচ্ছা বাসনপত্র সব ধুইয়া এই যে তো ফল টল ধুইয়া আনছি এই যে ফল আর এই যে ফুল বেলপাতা দুর্বা সব কিছু আছে আসে তো এখন হচ্ছে পূজা করুম আর আজকে যেহেতু তেরো রকমের সব কিছু লাগে তো এই ফুল দেখো আপনার কত রকমের পাওয়া গেছে আমার শ্বশুর মশাই ফুল তুলিয়া দিছে তো দেখো তোমরা দেখাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটা এক একটা পাওয়া গেছে তো নয় এটাও একটা দশ আর এই হলুদ ফুলটি এগারো এন হয়েছে সাদা ফুলটি বারো তারপরে এন আছে ফুল তেরো টগর ফুল চোদ্দো তারপরে এই যে কাঠ গোলাপ পনেরো এটি হচ্ছে চাপা ফুল ষোলো এখানে আরেক রকমের রঙ্গন ফুল সতেরো এটি হচ্ছে সোনালি ফুল আঠারো আর এটি হচ্ছে নীলকণ্ঠ ফুল উনিশ হলুদ গোলাপ বিশ তারপরে এই ফুলটির নাম জানি না কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো এই ফুলটিরও নাম জানি না এটি হচ্ছে বকুল ফুল তো কত রকমের হয়েছে দেখো বুললেও গেছি তারপরে ইডি আছে এই রকম ফুলের ফুল পাওয়া গেছে না বাবা একটা কলি তুললে হয়ে উঠছে তো এই দেখো কত রকমের ফুল মোটামুটি সাতাশ আঠাশ রকমের ফুল হয়ে গেছে কিন্তু তেরো রকমের লাগে কিন্তু হয়ে গেছে সাতাশ আঠাশ রকম মানে ডাবলের থেকেও বেশি তো মাত্র তো তেরো রকমের ফুল লাগে কিন্তু ইয়ানে আমি গন্যা দেখছি আঠাশ রকমের ফুল আছে তো তেরো রকমের ফুল বাদ দিয়া বাকিটা হচ্ছে মা বিপত্নাশিনীর বোনাস ওইদিকে টাইলস কাটার শব্দ হইতে আছে ঘরে তো কন্টিনিউ কাজ চলতে আছে আমি ওইদিকে পূজা করতে আছি তো ওইদিকে টাইলস কাটার শব্দ আর সনক এসে পরীক্ষা দিতে আজকে সনোর এসএসটি পরীক্ষা তো চলো পূজা করি সনরে পরীক্ষা দিতে পাঠাইয়া তারপর আমি স্নান করে পূজা দিতে আইসি মানে অনেকটা দেরি চলো দেখতে থাকো এইবার এদিকে দেখো পান পান দিছি তেরোটা সুপারি দিছি তেরোটা আর ধান দুর্বা মানে তেল তারপরে সুতা মহাভারতেশ্বরী পূজার সুতা এই দেখো এইদিকে আমরা একটা আনারস গাছ একটা আনারস আসিল কিন্তু এটা যে ফাঁকছে এতদিন দেখছি না আজকে এটা চোখে পড়ছে মানে মা বিপদনাশিনী এটা আমার দেখাইছে আর কি তারপরে সনর বাবারে কইলাম তো সনর বাবা এটা বাইরে আনলো তো এইটা আজকে পূজাতে দুমো মা বিপদনাশিনীর ফল কিন্তু মা নিজেই জোগাড় কইরা দিছে এমনিতে বাজার থেকে আনছে কিন্তু নিজের বাড়ির গাছের ফল দিয়া পূজা দেওয়ার আনন্দটাই আলাদা এইবার ফল দেখো এক দুই তিন চার পাঁচ তারপরে আছে নিচে এই যে ছয় আঙ্গুর ফল সাত বেদানা আট তারপরে আছে এই যে আনারস নয় এই যে কলা দশ তো কলাটির অবস্থা দেখো বাজারে কলা পাওয়া যেতেছে না এটি আরো কয়েকদিন আগে আনছিল একটু কালো কালো হয়ে গেছে নষ্ট হয়েছে না এমনি তো এইসে দশ রকম তারপরে আছে খেজুর এগারো নারকেল বারো এরপর আছে চেরি ফুল তেরো তো তেরো রকম হয়ে গেছে এরপরেও রকম বাকি আছে চলো আনি ওইটা তেরো রকমের ফল অলরেডি হয়ে গেছে কিন্তু এরপরেও একটা দুইটা বাততি হলে এটা মাবি বতনাশ লেগে বোনাস আর কি ফুলের মতো ফুলের যেরকম অনেকটি বোনাস পাইছে তো ফলও এরকম বোনাস পাওয়া দরকার তো ওখানে দেখো আমরা গাছের মধ্যে এই যে মালটা গাছ এই একটা এ একটা এটা কিন্তু অনেক আগের মালটা এটা ওখানে মনে হয় খাওয়ান যাব মানে পূজাতে দন যাব তো এটা ছিললাম দেখো তোমরা আর সাক্ষী রেখা মালটাটা ছিললাম মা বিপদ ভাগ্যে এটা আসে চলো এটা দেব দুমু পূজাতে তো আমার এদিকে নৈবেদ্য বানানো কমপ্লিট দুইটা নৈবিদ্য বানাইছি একটা পঞ্চনৈবিদ্য আর একটা প্রধান যে এটা হচ্ছে পঞ্চনৈবেদ্য আর আমার আধা ঘন্টা লাগছে ফল টল কাঠটা সাজাইতে তোমরা আর কতক্ষণ লাগে কইও তো পূজার ফল কাটতে দুইটা নৈবিদ্য সাজাইতে আমার তো আধা ঘন্টার উপরে লাগে তো ওখানে স্বর্ণ স্কুল থেকেও আইয়া পড়ছে আর আইয়া স্বর্ণরা কইসি যে এবার একটু ভিডিও করে দেয় কারণ আমার মোবাইলের স্ট্যান্ডটা ভাঙিয়া গেছে গা তো স্ট্যান্ডে রাখে যে ভিডিও করুম এই সুবিধাও নাই তো স্বর্ণনে করলাম স্বর্ণ স্বর্ণ একটু মোবাইল ধুইয়া দিছে কিন্তু স্বর্ণ ভিডিও ছোটো মানুষ তো এত ভালো ভিডিও করতে পারে না মানে মোবাইলটা শুধু কাঁপায় আর কি তো এর লেগে একটু কাঁপা কাঁপা ভিডিও উঠছে তো আমি ঘট ঘর বইয়েতেছি আর কি নবীদ্য আগে বানাইলেছি তারপরে ঘটটা বইয়েছি তো এই দেখো আর রকম না আঠাশ রকমের ফুল তো সব রকমের ফুলই একটা দুইটা করে দিয়ে ঘরটা সাজাইলাম মারে ফুল দিলাম সবকিছু রেডি এবার হয়েছে পাঁচালি তারপরে পূজা শেষ করুম আর কি তো দেখতে থাকো বস্ত্ৰে কেমনে বুজিব স্নান কৰি অন্ন বস্ত্ৰ কথাই পাৰিবলৈ বস্ত্ৰ দিব এছো স্নান কৰি কথা কিছু কৰিবা উদ্দেশ্যে মাৰি দি সোন আর রদ্র দুজনই তো স্কুল থেকে পরীক্ষা দিয়ে আইছে তো আরও আগেই আইছে তো আমার এখন পূজা শেষ হয়েছে এবার কই যে তারা প্রণাম করতে তো বাবাও আইয়া করতে আসে দাঁড়াও লাইনে আমিও থাকি তিন বাচ্চা একসঙ্গে বাবা শতানি করতে আর কি তো সবাই প্রণাম করলো বে সনোর বাবাও বাড়িতে আইয়া স্নান করে প্রণাম করতে আসে এবার প্রণাম টনাম শেষ করে হয়েছে সুতা দেওয়ার পালা আর সুতা তো বিপদনাশিনী পূজাতে সুতা দিতেই হয় তো আমি তো তোমরা দেখাইছি লাল সুতা রাখছিলাম পূজাতে তো ওখানে আমি তেল সিঁদুর দিতে আসি সবাইরে আর আমার সবচেয়ে মানে প্রধান মেন যেই দুজন মানুষ সনোয়ারদ্র তারারে আগে দিলাম তারপরে মারে দিলাম বাবারে দিলাম সনোর বাবারে দিলাম সবাইরে এক এক করে দিলাম আর শাশুড়ি মা আমারে দিল আর কি তো সবাই মিললে তেল মা বিপদনাশনী তেল সিঁদুদ দিয়া তারপরে এবার সুতা পরার পালা তো মা সবাইরে সুতা পরাইয়া দিছে তো পূজাও শেষ পূজার সমস্ত নিয়ম নিয়মকানুনও শেষ এবার প্রসাদ খাওয়ার পালা তো সবাই মিললে প্রসাদ খাইলাম সবাই প্রসাদ দিলাম আর এটি দেখাইলাম না আর কি তোমারে তো আমার পূজা তোমরা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাইও আর আমার নিয়মকানুনে কোনো ভুল ত্রুটি আছে কি না এটাও জানাইও কমেন্টে তাহলে আমি জানতে পারুম আর তোমরা কি নিয়মে পূজা করো তাও জানাইতে পারো আর অনেকে দেখি পুকুরে বিপদনাশিনীর তেল সিঁদুর ভাসায় তো এটা আমরার মধ্যে নিয়ম নাই তাই করি না আর কে এরম করো জানাইও তো আজকের লাগে ভিডিও শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো আবার আরেকটা নেক্সট ভিডিওতে